হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমরা ভালো আছি, আশা করছি তোমরাও সকলে ভালো আছো। তো দেখুন, সকালে ময়দা মাখা দিয়েই শুরু করলাম সকালটা। গুড মর্নিং সকলকে, আজকে শুভ অষ্টমী। তো বন্ধুরা, এখন ময়দাটা মেখে নিই। তো বন্ধুরা, এখন ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন, মাখা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এখন তো ময়দাটা মেখে নিচ্ছি, মাখাও কমপ্লিট হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। ময়াম দেওয়া হয়ে গেছে, আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। তারপর ছোট ছোট লুচি কেটে এটাকে ভাজবো। আজকে তো অষ্টমী পূজা, লুচি খেতে হয়, ছোলার ডাল খেতে হয়, নানান ধরনের মিষ্টি খেতে হয়। হ্যাঁ দেখুন বন্ধুরা, ময়দাটা পুরো মাখা কমপ্লিট, এখন একটু ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখুন, আমি এখন এই লুচি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিয়েছি ময়দা থেকে। দেখুন, এখন এগুলোকে ভাজবো। এই দেখুন বন্ধুরা, লুচিগুলো বেলে নিয়েছি, এখন ভাজবো এগুলো। আর এখানে পড়ি শোনা কি বানাচ্ছে ময়দা দিয়ে, জানি না, দেখি কি বানাচ্ছ। এই দেখুন বন্ধুরা, আর এই দেখুন বন্ধুরা, এখানে ছোলার ডাল রান্না হচ্ছে। ছোলার ডাল দিয়ে লুচি দিয়ে দারুণ লাগে, এই যে নিরামিষ ছোলার ডাল। এই দেখুন ডালটা তো রান্নাই হয়ে গেছে, এখন লুচিগুলো ভাজবো। এখানে এই যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এখন ভাজবো। দেখুন আমার লুচিগুলো এখানে রাখা তৈরি, একদম রেডি রয়েছে, এক্ষুনি তেলে দেব আর ভাজবো। আর এখানে তেল তো গরম হয়ে গেছে, আস্তে আস্তে ছেড়ে দিই। এই দেখুন বন্ধুরা কেমন ফুলছে। তো বন্ধুরা, আমার প্রথম লুচিটা ভাজা হয়ে গেছে, আমি এখন ছেঁকে থেকে তুলে নিচ্ছি, তেলটা ছেঁকে তুলে নেব। দেখুন এবার এগুলো ভেজে নি। এই দেখুন বন্ধুরা, এই লুচিটা কেমন ফুলেছে, দারুণ ফুলেছে। এই দেখুন একদম ফুলকো ফুলকো গরম লুচি, আর সাথে ছোলার ডাল, মা রান্না করছে এখানে ছোলার ডাল, এই যে মা। তো দেখুন বন্ধুরা, এখানে গরম গরম ফুলকো লুচি ভাজা কমপ্লিট। এই দেখুন সবগুলো একদম ফুলে গেছে, ফুলে ফুলে টই টমর। এই দেখুন কেমন ফুলেছে এখানে, আর এখানে আছে ছোলার ডাল, আর পরিশোনা অলরেডি বসে গেছে খেতে, আর পাপা আরও খেয়ে নেবে এক্ষুনি, আমি আর ঠাম্মি পরে খাবো। এই যে এখানে ছোলার ডাল নিয়েছে আর লুচি দেবো। এই দেখুন পরিশোনাকে ঠাম্মি এখন পরিবেশন করে দিচ্ছে। এই দেখুন কি খুশি, পাপাটা তুলে দেবে এবার, তাই এই যে ঠাম্মা দিচ্ছে, খেয়ে না। এই দেখুন দেখুন বন্ধুরা, পরিশোনা কেমন খাচ্ছে, বা ভালো হয়েছে লুচি, লুচি তো ভালো হয়েছে, ভালো হয়েছে, খাও, ঠিক আছে খাও। আর এই যে মা বসে বসে এখন ফোন করছে, মা এখানে বসে বসে একটু পরে খাবে, পুজো দেবে মা আজকে, ঘরের পুজো, অষ্টমী পুজো, তাই জন্য একটু পরে খাবে। আর এই দেখুন বন্ধুরা, আরো লুচি বেলে নিয়েছে, এখন ভাজবো এগুলোকেও, ভাজবো। তো বন্ধুরা, এখন পরিশোনা আর ঠাম্মি যাচ্ছে ঠাকুরের কাছে একটু প্রসাদ দিতে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি কেমন সেজেছে, চলো চলো চলো। হ্যাঁ টাটা, আমাদের গাছের লেবু হয়েছে, আর একটু প্রসাদ, মিষ্টি প্রসাদ দিয়ে আসবে দুর্গা মার প্রতিমার ওখানে মণ্ডপে। চশমাকে চোখে, ও অন্য অন্য একটা,
এই যে পড়াশোনা রেডি হয়ে এখন যাচ্ছে ঠাম্মির সাথে বেড়ি বড়ি করতে, ঠাকুর দেখতে, পুজো দেখবে। দেখুন পড়াশোনা একদম গুরু গুরু করে বেড়াচ্ছে, টুকুর টুকুর করে। একটু ঘোরো তো দেখি, এদিকে সরে আসো, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ এই দেখুন পড়াশোনার ঠাম্মি পুরো রেডি, এখন যাবে পুজো মণ্ডপে। ওই দেখি বাবা, টাটা করো তাহলে, তোমরা আসো, যাও ভালোভাবে আসো পুজো দিয়ে। হ্যাঁ যাও বেরো, টাটা। হ্যাঁ যাও, টাটা করো। হ্যাঁ ঠিক। তো বন্ধুরা পড়াশোনা যাচ্ছে ঠাম্মি একটু মণ্ডপে পুজো দেখতে। ওই যে যাচ্ছে ওরা দুজন হাত ধরে, বেশ টুকটুক করে যাচ্ছে। আর ওয়েদার তো দেখুন, মেঘলা সারাদিন মেঘলা, সকালে মনে হয় বৃষ্টি হবে হবে এরম, কিন্তু বৃষ্টি এখনো হয়নি, মেঘ করে আছে আকাশে। তো আমিও বন্ধুরা এখন ঘরে চলে যাব। ওই যে ওরা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে। দেখুন গাছগুলো পুরো শুকিয়ে গেছে। আর এই দেখুন শশা গাছে শশা হয়েছে, একটা তো পেকে গেছে, বুড়ো হয়ে গেছে। আর ওই যে একটা, তো বন্ধুরা এখানে ভাজা হচ্ছে রুই মাছ, আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারি হবে। আর এখানে আছে ছোট মাছ, পুঁটি মাছ, এই দিয়ে শাকের ঝোল হবে। আর এই দেখুন বন্ধুরা কলপারে বসে মা শাক ভাজছে। এটা হলো চাল কুমড়ো তাই না মা, নাকি মিষ্টি কুমড়ো ডাটা আমাদের বাড়ির গাছে। এই দিয়ে ছোট মাছ দিয়ে রান্না হবে, তাই মা এখানে বেছে দিচ্ছে। দেখুন পুঁটি মাছ দিয়ে রান্না হবে এটা। তো দেখুন বন্ধুরা মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এখানে আছে পুঁটি মাছ, আর এখানে রুই মাছ, আর আলু বেগুনটা ভেজে নিচ্ছে। এই দিয়ে রুই মাছ দিয়ে তরকারি হবে, আর পুঁটি মাছ দিয়ে শাক দিয়ে ঝোল হবে। তো দেখুন বন্ধুরা এখানে আছে গাছের মিষ্টি কুমড়ো ডাটা শাক দিয়ে ছোট পুঁটি মাছের তরকারি, এখানে আছে রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর এখানে আছে ডাটা শাক ভাজা আর মাছ ভাজা, মাছ ভাজাটা পরিশোনার জন্য। আজকে এই মেনু বন্ধুরা, আর সকালে তো লুচি তরকারি খাওয়া হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।